কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি নীতিমালা বহালের দাবিতে বুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। উপাচার্য ডক্টর সত্যপ্রসাদ মজুমদারের শেষ কর্মদিবসের বিকেলে তাকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধরা। এ সময় পদোন্নতি নীতিমালা বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা আসে প্রায় 300 কর্মচারীর পক্ষ থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।